হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজের এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। আজ আমরা এই সিরিজের অষ্টাদশ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের পর্বগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, তবে তার আগে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। এর আগের পর্বের শেষে আমরা দেখতে পাই প্যাট সমেত তিনজন বন্দুকধারী লোক ক্যারলদের ঘরের মধ্যে আসে আর তারা নিজেদের বাঁচাতে লুকিয়ে পড়ে। এই সময় টড গাড়ির চাবি দেখতে পেয়ে সেটা নেওয়ার চেষ্টা করলে প্যাট তাকে দেখে ফেলে। ঘরের সবাই হাতের কাছে যা পায় তিনজনের দিকে সেটা দেখিয়েই চেঁচাতে থাকে। এই সময় মেলিসা তার বন্দুক নিয়ে ওই ঘরে আসে আর সেই তিনজনের দিকে তাক করে তাদেরকে বন্দুক নিচে রাখার আদেশ দেয়। কিন্তু মেলিসা ভয় পেয়ে তাদের একজনকে গুলি করে দেয়, তাতে বাকি দুজন ভয় পেয়ে হাত থেকে বন্দুক ফেলে দেয়। ড্যারেল নামের ওই লোকটি বলে তারা এখানে কাউকে মারতে আসেনি আর তারপরই সে সেখানেই মারা যায়। এরপর তাকে শেষ বিদায় জানানো হয়। ড্যারেলকে শেষ বিদায় জানানোর পর সবাই এক জায়গায় বসে গল্প করে। তখন প্যাট নিজের পরিচয় দেয় আর তার বন্ধুর নাম বলে লুইস। প্যাট তাদেরকে বলে মহামারী শুরু হওয়ার পর থেকেই সে বেশিরভাগ সময় সমুদ্রের মাঝে কাটিয়েছে, শুধুমাত্র খুব দরকারি জিনিসের জন্যই সে শহরে আসে, তবুও স্যুট পরে। আর শেষে প্যাট তাদের সাথে থাকার অনুরোধ জানালে ক্যারল বলে তারা সবাই আলোচনা করে তাকে জানাবে। এরপর গ্রুপের বেশিরভাগই বলে যে তারা প্যাট আর লুইসকে পছন্দ করে না, কিন্তু ট্যান্ডি তাদেরকে জানায় সে নিজেও প্রথমে অন্যরকম ছিল, আস্তে আস্তে সে নিজেকে বদলে নিয়েছে, তাই এদেরকেও একটা সুযোগ দেওয়া উচিত। এরপর ট্যান্ডি তাদেরকে গিয়ে বলে যে তারা ট্যান্ডিদের সাথে থাকতে পারে। এরপর সবাই ঘরের দিকে রওনা দেয় আর তখন প্যাট লুইসকে বলে সে যেন কাউকে না বলে যে প্যাট কিছুদিন আগেই মাইককে মেরে ফেলেছে, যদিও এখনও অবধি তারা জানে না যে ট্যান্ডি মাইকের দাদা। এরপর ট্যান্ডি প্যাটকে তার ঘর দেখায় আর প্যাটের ডিজাইন করা প্যান্ট পরে তাকে বলে যে এটা তার পছন্দ হয়েছে। সেখান থেকে ট্যান্ডি নিজের ঘরে গিয়ে দেখে ক্যারলের বানানো কৃত্রিম আইব্রো সে পরে নেই। পরের দিন সকালে টড, গেইল আর এরিকা যেখানে বসেছিল সেখানে প্যাট গিয়ে তাদের প্যান্টের ওপর কি ডিজাইন বানাবে জিজ্ঞাসা করলে কেউ তার কথার উত্তর দেয় না। সেই সময় ট্যান্ডি সেখানে আসলে এরিকা তার আইব্রো নিয়ে কটাক্ষ করে। সেটা শুনে প্যাট রেগে গিয়ে এরিকাকে ট্যান্ডির আইব্রোতে কি সমস্যা আছে জিজ্ঞাসা করে। ট্যান্ডি প্যাটকে থামিয়ে বলে তারা এমনি তার সাথে মজা করছিল। এই বলে ট্যান্ডি প্যাটকে নিয়ে বাইরেটা ঘুরিয়ে দেখাতে যায় আর বাকি সবাই লুইসের কাছে এসে প্যাটের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় প্যাট একজন ভালো মানুষ, কিন্তু সবাই সত্যি বলার জন্য জোর দিলে লুইস বলে প্যাট একজন খুনি আর এও বলে মেলিসা ড্যারেলের বদলে প্যাটকে গুলি করলে বেশি ভালো হতো। অন্যদিকে ট্যান্ডি আর প্যাট মিসাইল চালাচ্ছিল। তখন ট্যান্ডি প্যাটকে তার ভাইয়ের গল্প শোনায় আর বলে কিছুদিন আগে অবধি সে তাদের সাথেই থাকতো কিন্তু এখন আর থাকে না। তখন প্যাট বলে কিছুদিন আগে তার একটা ভালো বন্ধু হয়েছিল, কিন্তু তাদের মধ্যে গণ্ডগোলের কারণে তার সেই মাইক নামের বন্ধুটি মারা গেছে। তখন ট্যান্ডি বলে তার ভাইয়ের নামও মাইক। এরপর ট্যান্ডি বাড়ি এলে সবাই তাকে বোঝায় যে প্যাট কতটা বিপজ্জনক, কিন্তু ট্যান্ডি বলে প্যাট যথেষ্ট চেষ্টা করছে তাদের সাথে ভালোভাবে মেশার। এই সময় প্যাটও সেখানে আসে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে সে এখন তাদের সবাইকে পরিবার মনে করতে শুরু করেছে আর গেলের জন্য নিজের তৈরি একটা প্যান্ট দেয়। এরপরের দৃশ্যে ক্যারল ট্যান্ডিকে বলে প্যাট একজনকে খুন করেছে। তার উত্তরে ট্যান্ডি ক্যারল আর মেলিসাকে বলে তারাও তো কারোর না কারোর মৃত্যুর জন্য দায়ী এবং তারাই মাইককে এখান থেকে যেতে বাধ্য করেছে। এদিকে প্যাট একটা ছবি দেখে বুঝতে পারে যে মাইক ট্যান্ডিরই ভাই। তখন সে ফটো ফ্রেমটা ভেঙে দেয় আর তাদের দিকে বন্দুক তাক করে বলে এটাই সেই মাইক যে তার বন্ধু হয়ে উঠেছিল এবং সে এতদিন ভাবত মাইক মারা গেছে। এখন সে তাদেরকে জিজ্ঞাসা করে মাইককে কোথায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, না হলে সে সবাইকে গুলি করে মেরে ফেলবে। এ কথা বলে সে গুলি চালালেও বন্দুক থেকে গুলি বের হয় না। তখন সবাই ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর তারা সবাই গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলে তাদের সামনে প্যাটকে দেখতে পায় আর টড আচমকা বুঝতে না পেরে প্যাটের ওপর দিয়েই গাড়িটা চালিয়ে দেয়। কিছু দূর গাড়ি চালানোর পর তাদের গাড়িতে সমস্যা দেখা দেয়
তারা এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে একটা বাড়িতে ঢোকে। সেখানে ঢুকে লুইস তাদেরকে বলে, যদি প্যাট মারা গিয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সে যদি না মরে থাকে তাহলে আবার তাদের পিছু নেবে। এতে ট্যান্ডি একটু রেগে গিয়ে লুইসকে ভুলভাল কথা বলতে বারণ করে, আর সে বলে সে নিজেই প্যাট ঠিক আছে কিনা দেখতে যাবে। ট্যান্ডি সেখানে ফিরে গিয়ে দেখতে পায় প্যাট মারা গেছে, আর যেহেতু প্যাট মাইককে মেরেছিল তাই ট্যান্ডি তাকে ঠিকঠাকভাবে কবর দেওয়ার বদলে ডাস্টবিনে ফেলে দেয়। ট্যান্ডি এসে সবাইকে জানায় যে প্যাট মারা গেছে। তখন প্যাটের মৃত্যুর জন্য টড নিজেকে দায়ী করে, আর সবাই টডকে সান্ত্বনা দেয় ও প্যাটকে মারার জন্য তাকে বাহবা দেয়। কিন্তু টড একটা সোফাতে বসে কাঁদতে শুরু করে। তখন ট্যান্ডি তার কাছে এসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, প্যাট এখনও বেঁচে আছে। এ কথা শোনার পর টড প্যাটের সাথে দেখা করে তার থেকে ক্ষমা চাইতে যাওয়ার জন্য বলে। তখন ট্যান্ডি বলে সে আগে গিয়ে প্যাটকে টডের ব্যাপারে বলবে, তারপর তাদের দুজনের দেখা করাবে। ট্যান্ডি যাওয়ার উপক্রম করতেই টড বলে, প্যাট বেঁচে আছে এ কথা শুনে এখন তার ভালো লাগছে। ট্যান্ডি টডকে বলে এই কথাটা কাউকে না জানাতে। টড সেটাই সম্মতি জানায়। এর কিছু সময় পর ট্যান্ডি টডকে নিয়ে সেখানে যায়, কিন্তু টড দেওয়ালে লেখা মেসেজ দেখে ভয় পেয়ে যায় আর ভাবে প্যাট তার থেকে প্রতিশোধ নেবে। টড ঘরের ভেতর ঢুকে গেলে ট্যান্ডি দেওয়ালে লেখা রঙে হাত দিয়ে দেখে সেটা এখনো শুকায়নি। আসলে এগুলো সবই ট্যান্ডিরই লেখা। টড এদিকে একটা প্যান্ট পায় আর দেখে সেখানে টডের নামের ওপর একটা ছুরি আঁকা আছে। তাতে টড আরও ভয় পেয়ে যায়। তখন ট্যান্ডি তাকে বলে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ প্যাট যে কোনো সময় এখানে চলে আসতে পারে। তারা বাড়ি ফিরলে ট্যান্ডি সবাইকে বলে, প্যাট তো সেই বাড়িতে নেই, কিন্তু চারিদিকে তার রক্ত পড়ে রয়েছে। তখন সবাই আবার তাদের নিজেদের বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু এবার টড ট্যান্ডিকে বলে সবাইকে সত্যিটা বলে দিতে যে প্যাট বেঁচে আছে। তাতে ট্যান্ডি খুবই সমস্যায় পড়ে যায়, কারণ বাকি সবাইও এখন তার থেকে সত্যিটা জানতে চায়। ট্যান্ডি টডের কথা ভেবে বাকিদের মিথ্যে বলে যে প্যাট বেঁচে আছে। এটা শুনে সবাই ভয়ে ঘরের ভেতর লুকিয়ে যায়। এরপর ট্যান্ডি ক্যারলকে খুঁজতে একটা ঘরে ঢোকে যেখানে অনেক ম্যানিকুইন রয়েছে। তাদের মধ্যে ক্যারলও লুকিয়েছিল। ট্যান্ডি হঠাৎ করে ক্যারলকে দেখে ভয় পেয়ে যায়। তারপর সে ক্যারলকে সত্যি কথা বলে যে প্যাট বেঁচে নেই, আসলে সে টডকে দুঃখ পেতে দেখে মিথ্যেটা বলেছে। তখন ক্যারল ট্যান্ডিকে বুদ্ধি দেয়, সে যেমন গল্প বানিয়ে প্যাটকে বাঁচিয়ে তুলেছে ঠিক তেমনভাবেই আবার তাকে মেরেও ফেলতে পারে। পরের দৃশ্যে সমুদ্রের পাড়ে ট্যান্ডি প্যাটের একটা পুতুলের সাথে মারপিট করে, আর দূর থেকে ক্যারল দূরবীন দিয়ে দেখে সেটা সবাইকে শোনাতে থাকে। মারপিটের শেষে ট্যান্ডি প্যাটের গলা কাটার অ্যাক্টিং করলে সেটা ক্যারল সবাইকে বলে। তারপর ট্যান্ডি বাড়ি ফিরলে সবাই ট্যান্ডির অভিনয়টা ধরে ফেলে, আর লুইস রেগে গিয়ে এসবের কারণ জিজ্ঞাসা করে। তখন ট্যান্ডি টডের দিকে তাকিয়ে দেখে টড কাঁদছে, কারণ সে বুঝতে পারে ট্যান্ডি এগুলো তার জন্যই করেছে, আর সে ইমোশনাল হয়ে ট্যান্ডিকে জড়িয়ে ধরে। তারপর তারা সবাই বাড়ি ফিরে আসে, কিন্তু ক্যারল দেখতে পায় জাহাজ সমুদ্রের পাড়ে নেই। তখন ট্যান্ডি ঘাবড়ে যায় এবং ডাস্টবিনের সামনে গিয়ে প্যাটের বডি সেখানে না দেখতে পেয়ে সে বুঝে যায় প্যাট সত্যি সত্যিই বেঁচে গেছে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের পর্বগুলো আপলোড করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।